প্রায় 400 বছরের আদি ও অকৃত্রিম এই অঞ্চলটি পুরনো ঢাকা। ইতিহাস বলছে 700 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে শহরটির গোড়াপত্তন। ঢাকার প্রশাসনিক ইতিহাসও খাটো নয়। 1864 সালে প্রথমবারের মতো হয় মিউনিসিপ্যালিটি। 1977 সালে পৌরসভা অধ্যাদেশের পরের বছরই মিউনিসিপ্যালিটিকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়। সেবার মান বাড়াতে 1.25 কোটি মানুষের শহরকে সবশেষ 2011 সালে স্থানীয় সরকার আইনের সংশোধনের মাধ্যমে দুভাগ করা হয়। দক্ষিণাংশে 45 বর্গ কিলোমিটারের মধ্যে 56টি ওয়ার্ড নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন, যার মধ্যে রয়েছে পুরনো ঢাকার পুরোটাই। পূর্ব সূত্রাপুর মিল ব্যারাক থেকে পশ্চিমে হাজারিবাগ ট্যানারি মোড় আর দক্ষিণে সদরঘাট থেকে উত্তরে নবাবপুর পর্যন্ত পুরনো ঢাকা। কারো কারো মতে পূর্বে দয়াগঞ্জ রেললাইন, পশ্চিমে লালবাগের কেল্লা, উত্তরে ফুলবাড়িয়া আর দক্ষিণে বুড়িগঙ্গা হল পুরনো ঢাকার চৌহদ্দি। একসময় আমরা পুরনো ঢাকাকে সমস্ত ঢাকা ভাবতাম, কিন্তু রেললাইনের এপারের ঢাকা ছিল নতুন ঢাকা। পুরনো ঢাকা বলতে যেটা বুঝি এলাকাটা খুব ছোট, সেটা মুঘল আমলের পর থেকে ব্রিটিশ বা 1947-এর আগ পর্যন্ত যা ছিল তাই রয়ে গেছে। প্রাক মোটর যুগে নির্মিত এই পুরনো ঢাকায় কেবল মানুষই বেড়েছে, খুব একটা বাড়েনি সেবা সুবিধা। সিটি কর্পোরেশনের তথ্যই বলে দেয় এখনো কতটা নাজুক পরিস্থিতিতে রয়েছে আদি ঢাকার বাসিন্দারা। 30 লাখ মানুষের বিপরীতে সরকারি বেসরকারি মিলে রয়েছে 193টি ছোট বড় হাসপাতাল, 9টি খেলার মাঠ, 21টি ব্যায়ামাগার, 27টি পার্ক, 28টি পাবলিক টয়লেট, 78টি মার্কেট, 36টি কমিউনিটি সেন্টার, 3টি কবরস্থান, 12টি সঙ্গীত বিদ্যালয়, 7টি লাইব্রেরি রয়েছে এই অঞ্চলে। ম্যাটারনিটি সেন্টার মাত্র 1টি ও সিটি কর্পোরেশনের নিজস্ব হাসপাতাল 1টি। এছাড়া মাত্র 781 কিলোমিটার রাস্তা, অপ্রশস্ত সরু গলি, 1000 কিলোমিটারের কম ড্রেনেজ, 217 কিলোমিটার ফুটপাথ নিয়েই চলছে পুরনো ঢাকার শ্বাসরুদ্ধকর নাগরিক জীবন। রাস্তাঘাট নর্দমার ময়লা অপসারণ না করা, সুপেয় পানি না পাওয়া ও গ্যাস বিদ্যুতের লুকোচুরি নিত্যদিনের চিত্র। নগরসেবকরা বলছেন পিঁপড়ার মতো গাদাগাদি করে সংগ্রামী জীবন পার করছেন ওই এলাকার মানুষেরা। আমাদের নগরীটা একটি বলতে গেলে অপরিকল্পিত একটা নগরী। মানুষের চাপ বাড়ার সাথে সাথে গাড়ি ঘোড়া বেড়ে গেছে, সেই পরিমাণ রাস্তা আমরা দিতে পারছি না। জেলা শহর ছিল, জেলা শহর থেকে প্রাদেশিক রাজধানী হলো, প্রাদেশিক রাজধানী থেকে দেশের রাজধানী হলো, কিন্তু আমাদের সেই যে সুযোগ সুবিধাগুলি বাড়ানো কোনো সম্ভব হয়নি। তবে এ অবস্থার অবসান ঘটিয়ে আধুনিক নাগরিক সেবা ও পুরনো ঢাকার দৃশ্যত পরিবর্তন দেখতে চান নগরবাসী। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।